সালামু আলাইকুম। 45তম বিসিএস 90 দিনে প্রিলিমিনারি প্রস্তুতির ডে 13-এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশে আজকে আমরা যে অংশটা পড়ব সেটা হচ্ছে সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, অর্থাৎ একটাই শব্দ সেটা এক এক ক্ষেত্রে এক একটা পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা বই থেকে একটু দেখানোর চেষ্টা করছি, খেয়াল করে দেখেন। যেমন এইখানে দেখেন অ্যাবাউট, এই শব্দটা একটু খেয়াল করে দেখেন, হি ইজ ওয়াকিং অ্যাবাউট, এখানে অ্যাবাউটটা হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, দেয়ার ইজ সামথিং প্লিজিং অ্যাবাউট হিম, এখানে অ্যাবাউটটা হচ্ছে প্রিপোজিশন। হ্যাঁ, তারপরে আরও একটা দেখাই, যেমন দেখেন এখানে অ্যাবাব। হ্যাঁ, এই অংশটা একটু ভালোভাবে খেয়াল করেন। হ্যাঁ, যেমন হচ্ছে কি, আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাব, এখানে অ্যাবাব শব্দটা হচ্ছে নাউন। রিড দ্য অ্যাবাব সেন্টেন্স কেয়ারফুলি, এখানে অ্যাবাব শব্দটা হচ্ছে অ্যাজেক্টিভ। হ্যাঁ, দ্য হ্যাভেন্স আর অ্যাবাব, এখানে অ্যাবাব শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। দ্য মোরাল ল ইজ অ্যাবাব দ্য সিভিল ল, এখানে অ্যাবাব শব্দটা হচ্ছে প্রিপোজিশন। অর্থাৎ একই শব্দ কিন্তু বাক্যে বিভিন্ন সময় ব্যবহারের ক্ষেত্রে ওই একই শব্দটাকে এক এক সময় এক এক পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো এই একটা অংশ কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় মাঝে মাঝে দেখা যায় যে এখান থেকে এই দুইটা তিনটা পর্যন্ত প্রশ্ন আসতে দেখা গেছে। হ্যাঁ, তবে নর্মালি ধরা যায় যে একটা প্রশ্ন প্রায় প্রায় এখানে 20টা যে প্রশ্ন হয় তার মধ্যে থেকে একটা প্রশ্ন প্রায় প্রায় আসতে দেখা যায়। হ্যাঁ, আমরা এখান থেকে অনেকগুলো অংশ আছে, যেমন অ্যাবাউট, অ্যাবাব, এরকম পড়তে গেলে আপনি আরও কয়েকটা আছে যেগুলো সেম ওয়ার্ড কিন্তু বিভিন্ন পার্টস অফ হিসেবে ব্যবহৃত হয়। এই অংশগুলো একটু ভালোভাবে পড়ে ফেলবেন, তাহলে আশা করা যেতে পারে আমরা এখান থেকে বিশেষ প্রিলিতে এক মার্কস কমন পেয়ে যেতে পারি। হ্যাঁ, এরপরে যে অংশটা আছে খেয়াল করে দেখেন, ম্যাথ। হ্যাঁ, ম্যাথের ক্ষেত্রে হচ্ছে জ্যামিতি। তো জ্যামিতি পড়তে গেলে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে প্রাথমিক একটা ধারণা রাখতে হবে। বিশেষ করে এখানে দেখেন অনেকগুলো অংশ আছে, রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত। তো প্রথম দিনে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রেখা এবং কোণ। হ্যাঁ, তো আমাদের একবারে মৌলিক ধারণাটা রাখতে হবে। হ্যাঁ, রেখা এবং কোণ আপনি যে কোনো বই থেকে পড়তে পারেন। প্রথমে দেখবেন যে বিন্দু, হ্যাঁ, রেখা কোণের ক্ষেত্রে যে রেখা, রেখাংশ বা রশ্মি কাকে বলে, তারপরে পড়তে গেলে সরল রেখা কী, বক্ররেখা কী, এগুলো খুব কঠিন কিছু না, খুব সহজ সহজ বিষয়। কিন্তু আমাদেরকে এই মৌলিক থিমগুলো যদি মাথার মধ্যে রাখতে পারি, পরবর্তীতে যে কোনো অঙ্ক সমাধান করতে গেলেও এগুলো আমাদের খুব কাজে আসবে। হ্যাঁ, সমান্তরাল রেখা কী, সমান বা সমান্তরাল বলতে কী বোঝায়। হ্যাঁ, তারপরে দেখেন এখানে আসে কি, যেমন হচ্ছে কোণ কী। হ্যাঁ, কোণের আবার বিভিন্ন ভাগ আছে, সমকোণ কী, সূক্ষ্ম কোণ কী, তারপর হচ্ছে স্থূল কোণ কী। হ্যাঁ, সমকোণ, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, প্রবৃদ্ধ কোণ, তারপরে হচ্ছে কি আমরা বলতে পারি দেখেন এই পাশে এসে বিপ্রতীপ কোণ। হ্যাঁ, তারপরে আরও অনেক অংশ আছে, আপনারা এগুলো পড়তে গেলেই দেখবেন। হ্যাঁ, এই থিমগুলো অবশ্যই ভালোভাবে ক্লিয়ার করতে হবে। হুম, যেমন হচ্ছে সন্নিহিত কোণ, হ্যাঁ, তারপরে পূরক কোণ, সম্পূরক কোণ, এরকম বেশ কিছু অংশ আপনারা দেখতে পাবেন। যেমন পূরক কোণ, দুইটা কোণের সমষ্টি, 90 ডিগ্রি হলে পূরক কোণ আর 180 ডিগ্রি হলে সম্পূরক কোণ। তারপরে দেখেন এই যে পাশে দেওয়া আছে, হ্যাঁ, যেমন হচ্ছে সম্পূরক কোণ, তারপরে হচ্ছে এই যে দেখেন সন্নিহিত কোণ। হ্যাঁ, সন্নিহিত কোণ, তারপরে এখানে কি আরও এরকম আছে, যেমন হচ্ছে অন্তর্ভুক্ত কোণ, তারপরে একান্তর কোণ, হ্যাঁ, অনুরূপ কোণ, হ্যাঁ, তারপরে হচ্ছে অন্তস্থ কোণ, বহিস্থ কোণ। তো এগুলো প্রত্যেকটা অবশ্যই চিত্র দেখে, হ্যাঁ, অবশ্যই চিত্র একে একে চিত্রের সাথে মিল দেখে পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে চিত্রের সাথে চিত্র দেখে দেখে যদি বুঝে বুঝে চেষ্টা করেন তাহলে আশা করা যায় এখান থেকে আপনারা পরীক্ষায় এক মার্কসের প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। এখন প্রশ্নটা নর্মালি পরীক্ষায় কীভাবে হয়, হ্যাঁ, আপনারা একটু খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এই কোণ থেকে এক মার্কসের প্রশ্ন অবশ্যই থাকে। তবে এইটা যে কোনো জায়গা থেকে হতে পারে, অর্থাৎ সরল রেখার সাথে সম্পর্কিত হতে পারে, ত্রিভুজের কোণ নির্ণয় হতে পারে, চতুর্ভুজের হতে পারে, বৃত্তের মধ্যে হতে পারে। হ্যাঁ, তবে আমরা যেহেতু আজকে সরল রেখা পড়তেছি, আপনি এইরকম একটা চিত্র বইয়ের মধ্যে দেখতে পাবেন। হ্যাঁ, এইরকম একটা চিত্র বইয়ের মধ্যে দেখতে পাবেন। হ্যাঁ, ধরে নিচ্ছি এখানে দেখেন কয়টা কোণ আছে, 8টা। হ্যাঁ, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, এরকম 8টা চিত্র আছে। হ্যাঁ, 8টা কোণ আছে, যে কোনো একটা কোণের মান দেওয়া থাকলেই বাকি 7টা বের করা যায়। এইটা কীভাবে বের করা যায়, এটা আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, বা আপনি বইয়ের মধ্যেও পাবেন, আপনার কাছে যে বইটা আছে ওইখান থেকে একটু বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, মূল থিমটা এখান থেকে ক্লিয়ার করবেন, এটা আপনি পরবর্তীতে যে কোনো অংশ করতে চান না কেন খুব সহজ মনে হবে। হ্যাঁ, তাহলে এই থিমটা ক্লিয়ার করলে আমরা এক মার্কসের প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। আর আরেকটা অংশ হচ্ছে বাংলা সাহিত্য, এখান থেকে যেটা পড়বেন, আমাদের প্রাচীন যুগটা পড়া হয়ে গেছে, মধ্যযুগ পড়তে গেলে আপনি প্রথমে মধ্যযুগের শ্রেণীবিভাগটা, হ্যাঁ, মধ্যযুগের বিভিন্ন শাসনামল অনুযায়ী শ্রেণীবিভাগ আছে সেটা একটু পড়বেন। তারপরে পড়তে গেলে দেখবেন অন্ধকার যুগ। হ্যাঁ, এই অন্ধকার যুগের মধ্যে অন্ধকার যুগ সম্পর্কে কিছু লেখা আছে, অন্ধকার যুগের সাহিত্যকর্ম বা অন্ধকার যুগটা কী, হ্যাঁ, এটা একটু দেখবেন। তারপরে বিশেষ করে দুইটা সাহিত্যকর্মের পাঠ মধ্যযুগের, একটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, যেটা হচ্ছে মধ্যযুগের প্রথম, এবং আরেকটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। হ্যাঁ, এই দুইটা অংশ ভালো করে পড়বেন। হ্যাঁ, আমরা মধ্যযুগের জন্য 3টা বা 4টা ক্লাস রাখতেছি, এর মধ্যে প্রথম দিকের ক্লাসটাতে আমরা এগুলো পড়বো। হ্যাঁ, বিশেষ করে মধ্যযুগ থেকে সবগুলো অংশই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেমন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলী, এগুলো থেকে প্রায় প্রায় কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। হ্যাঁ, তো প্রথম দিনের আপনারা শ্রেণীবিভাগ, অন্ধকার যুগ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, এই অংশগুলো পড়লে ধরা আশা করা যায় যেগুলো থেকে পরীক্ষায় হয়তো বা 1 মার্কস বা 2 মার্কসের প্রশ্ন কমন চলে আসতে পারে। হ্যাঁ, তো আজকের এই ক্লাসটা থেকে দেখা যাচ্ছে আমরা যদি পুরো অংশগুলো পড়ি 2, 3, 4 মার্কসের প্রশ্ন পর্যন্ত আপনারা
কমন পেয়ে যেতে পারেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডে 13 মতো আজকে আমরা এখানেই শেষ করছি। আগামীকাল আবার ডে 14 আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।